তো আজকের ভিডিওতে আমরা কোশ্চা দেখি ফটিনের বারদ থেকে শুরু করব অর্থাৎ অংশীদারি কারবারের বারো থেকে শুরু করবো তো বারদ দাগের অঙ্কটা দেখো বলেছে বছরের প্রথমে অরুণ এবং অযয় যথাক্রমে চব্বিশ হাজার এবং তিরিশ হাজার টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করে কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেয় মানে প্রথমে দিয়েছিল চব্বিশ হাজার পরে আবার দিল বারো হাজার সেটা কত মাস পরে সেটা জানা নেই বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দো হাজার টাকা লাভ হলো এবং অরুণ ওই লাভের সাত হাজার একশো তিরিশ টাকা পেলো মানে এত লভ্যাংশ পেলো তাহলে অরুণ কত মাস পরে এই টাকাটা দিয়েছিল ব্যবসায় বারো হাজার টাকাটা দিয়েছিল তো আমরা ধরে নিচ্ছি যে ব্যবসায় এক্স মাস পরে দিয়েছিল তার মানে এই চব্বিশ হাজার টাকাটা এক্স মাস খেটেছে এবং বাকি মাস মানে বারো মাস থেকে এক্স বাদ দিলে যাও মাস হয় যেহেতু আমরা এক্সের মান জানি না তাহলে সেই টাকাটা মানে বারো মাইনাস এক্স মাস টাকাটা এই বারো হাজার টাকা খেটেছিল এক্স মাস এই টাকাটা খেটেছিল সেইভাবে আমাদের মাস হিসেবে দুজনের মূলধন বার করতে হবে করে অঙ্কটাকে করতে হবে তাহলে আমরা লিখবো যে ধরি এক্স মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা দিয়েছিল এই টাকা দিয়েছিল তাহলে মাস হিসেবে অরুণের মূলধন কত অতএব মাস হিসেবে অরুণের মূলধন সমান তাহলে প্রথম যেটা দিয়েছিল চব্বিশ হাজার টাকা ওই টাকাটা কত মাস কেটেছে এক্স মাস এবং বাকি যেটা আছে মানে বাকি যে মাস আছে বারো মাস থেকে এই এক্স মাস বাদ দিলে এক্সের মান যেহেতু আমরা জানি না তাহলে বারো মাইনাস এক্স মাস কত টাকা কেটেছে একবারে লিখে দিচ্ছি প্রথমে ছিল চব্বিশ হাজার তারপরে দিলো বারো হাজার মানে মোট ছত্রিশ হাজার এইটা তাহলে এইটা হলো মোট টাকা তাহলে এটা হচ্ছে অরুণের মূলধন এবার আমরা ক্যালকুলেশনটা করব তাহলে গুণ করলে চব্বিশ হাজার এক্স প্লাস বারো ইন্টু ছত্রিশ হাজার এইভাবে গুণ করেই রেখে দেবো এই অবস্থায় রাখব মাইনাস ছত্রিশ হাজার এক্স তাহলে এক্সগুলোকে আমরা যদি একসাথে করি আর সংখ্যাগুলোকে করি তাহলে যেহেতু মাইনাস সাইনটা বড় হচ্ছে আমরা সংখ্যাটা আগে লিখবো তাহলে বারো ইন্টু ছত্রিশ হাজার মাইনাস এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে এটা থেকে এটা বাদ দিলে বারো হাজার এক্স তাহলে এই টাকা এই দুটো থেকে দেখো বারো হাজার কমন নেবো আমরা পরে এটা আমাদের খুব কাজে লাগবে তাহলে বারো হাজার যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে ছত্রিশ পড়ে থাকে মাইনাস এখানে শুধু এক্স পড়ে থাকে তাহলে এইটা হলো কার মূলধন না অরুণের মূলধন এবার অজয়ের মূলধন অজয়ের মূলধন সমান অজয় মোট দিয়েছিল ত্রিশ হাজার টাকা ও কিন্তু মাঝখানে কোনো টাকা দেয়নি বা কোনো টাকা তুলে নেয়নি তার মানে এটাই হলো মাছ হিসেবে এটাই তার মূলধন তাহলে দুজনের মূলধনের অনুপাত কত অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান সমান তাহলে অরুণ কত দিয়েছে এইটা বারো হাজার ইন্টু ছত্রিশ মাইনাস এক্স আর অজয়ের কত তিরিশ হাজার ইন্টু বারো এটা হলো অনুপাত এবার আমরা যদি কাটাকাটি করে দিই এখানে হচ্ছে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য এখানে বারো এক বারো এখানে বারো এক বারো তাহলে অনুপাতটা হলো থার্টি সিক্স মাইনাস এক্স ইজ টু থার্টি এবার লাভ হয়েছে কত না চোদ্দো হাজার তিরিশ টাকা তাহলে সেই চোদ্দো হাজার তিরিশ টাকা থেকে অরুণ কত পাবে না চোদ্দো হাজার তিরিশ সরি চোদ্দো হাজার তিরিশ এত টাকা থেকে অরুণ পাবে অরুণ পাবে মানে অরুণ যদি এইভাবে ভাগ হতো তাহলে যেটা পেত অরুণ তা আনুপাতিক ভাগ হার দিয়ে যেটা পাবে তাহলে অরুণের আনুপাতিক ভাগ হার কত না থার্টি সিক্স মাইনাস এক্স বাই এই দুটোর যোগফল মানে থার্টি সিক্স মাইনাস এক্স প্লাস থার্টি কারণ আনুপাতিক ভাগারে আমরা এই অনুপাতটা জানি বা এই দুটো যোগফল এর ক্ষেত্রে তাই হতো এইটা বা এই দুটো যোগফল ইন্টু যে টাকাটা লাভ হয়েছে চোদ্দো হাজার তিরিশ টাকা এই টাকা কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে অরুণ পেয়েছে লভ্যাংশ থেকে সাত হাজার একশো তিরিশ টাকা তার মানে এই মানটা সাত হাজার একশো তিরিশ টাকার সমান তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তানুসারে ছত্রিশ মাইনাস এক্স বাই এই দুটো যোগ করলে ছেষট্টি মাইনাস এক্স ইন্টু চোদ্দো হাজার তিরিশ টু সাত হাজার একশো কারণ এই টাকাটা সে পেয়েছে তার মানে এই দুটোই সমান এই শূন্য একটা শূন্য কাটলাম এবার আমরা যদি কণাক্ষণি গুণ করে দিই বজ্র করে দিই তাহলে আমাদের মান থাকে ছত্রিশ চোদ্দোশো তিন ইজিক্যাল টু ডান দিকে গেলে ছেষট্টি মাইনাস এক্স ইন্টু সাতশো তেরো এইখান থেকে আমাদের সমাধান করে এক্সের মানটা বার করতে পারলে উত্তর হয়ে যাবে এবারে আমাদের গুণ করতে হবে বা এই ছত্রিশ এটা গুণ করতে হবে এটা গুণ করলে হবে ফাইভ জিরো ফাইভ জিরো এইট গুণটা তোমরা দেখে নেবে মানে এটা আর এদিকে এইটায় গুণ করলে হবে ছেষট্টি ইন্টু সাতশো তেরো এই দুটো গুণ করলে হবে ফোর সেভেন জিরো ফাইভ এইট মাইনাস সাতশো তেরো আর এক্স সাতশো তেরো এক্স এবার আমরা একদিকে এক্সগুলো করবো একদিকে সংখ্যাগুলো আনবো বা তাহলে সংখ্যাগুলো যদি আমরা বাম দিকে আনি বা এক্সকে বাম দিকে আনি তাহলে এক্সটাকে বাম দিকে আনলে এখান থেকে চোদ্দোশো তিন এক্স আর এইটাই পারে এলে প্লাস হবে সেভেন ওয়ান থ্রি এক্স সমান এই সংখ্যাটা ডান দিকে থাকছে ফোর সেভেন জিরো ফাইভ এইট মাইনাস এই সংখ্যাটা যদি ডান দিকে যায় মাইনাস হয়ে যাবে এটা কারণ এখানে প্লাস সাইন আছে তাহলে ফাইভ জিরো ফাইভ জিরো এইট বা তাহলে এই দুটো বিয়োগ করলে মাইনাস হবে যেহেতু এই মাইনাসের যে এটা আছে সেটা বড়ো তাহলে বিয়োগ করলে হচ্ছে সিক্স নাইন জিরো এক্স মানে মাইনাস সিক্স নাইন জিরো এক্স সমান এদিকেও এই বড়োটা সাইন মাইনাস আছে এটা বিয়োগ করলে হবে থ্রি ফোর ফাইভ তোমরা বিয়োগ করে দেখে নেবে বা এবার এক সমান সমান হচ্ছে থ্রি সরি এটা মাইনাস 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 কাটলো থ্রি ফোর তাহলে শূন্য শূন্য কাটলো এবার কাটাকাটি করলে তিন দিয়ে যদি কাটি তিন দুয়ে ছয় তিন তিনে নয় এখানে তিন দিয়ে কাটলে তিন একের তিন 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 পাঁচে পনেরো এবার তেইশ দিয়ে সরাসরি কাটবে তেইশ একে তেইশ তেইশ পাঁচে একশো তার মানে মানটা হল অতএব এক্স ইজিক্যাল তার মানে পাঁচ মাস পরে আরও পাঁচ মাস পরে বারো হাজার টাকা দিয়েছিল তাহলে অতএব অরুণ পাঁচ মাস পরে টাকা দিয়েছিল আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না পার্ট বাই পার্ট ধরে ধরে বুঝিয়েছি এবার আসছে তেরোর দাগে তো এখানে বলেছে কুমোরটুলি তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে যৌথভাবে এক লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে ধার করে নিয়ে তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি বাপদ আঠাশ হাজার একশো টাকা প্রথমে শোধ করে দেবে দিয়ে মানে যে টাকার লাভ হবে তার থেকে এই টাকাটা শোধ করবে করার পরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকার অর্ধেক মানে বাকি টাকার অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করবে মানে যে যে কদিন কাজ করবে সেই অনুপাতে ভাগ করবে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে তো গত বছর তারা যথাক্রমে এই তিনশো দিন দুশো পঁচাত্তর দিন এবং তিনশো পঞ্চাশ দিন কাজ করেছে মোট লাভ হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা কে কত টাকা পেয়েছিল লভ্যাংশ থেকে সেটা আমাদের হিসেব করে বার করতে হবে তো এখানে আমরা প্রথমে তিনজনের কাজের দিনের অনুপাত বার করবো তাহলে লিখব যে তিনজনের তিনজনের কাজের দিনের অনুপাত অনুপাত সমান তাহলে প্রথমজন কাজ করেছে তিনশো ইস টু দ্বিতীয় জন দুশো পঁচাত্তর আর তৃতীয় জন তিনশো পঞ্চাশ এই কদিন কাজ করেছে তাহলে আমরা যদি পঁচিশ দিয়ে একবারে কাটি পঁচিশ বারোই আর পঁচিশ এগারোই দুশো পঁচাত্তর আর পঁচিশ হচ্ছে তিনশো সমান বারোই স্ট টু ইস তাহলে এটা হলো কাজের দিনের অনুপাত এবার লাভ হয়েছে কত লাভ হয়েছে টাকা এক এই লাভ থেকে প্রথমে তাদের শর্ত ছিল ব্যাংকের কিস্তি শোধ করবে তাহলে ব্যাংকের কিস্তি দেবে কত ব্যাংক কে কিস্তি দেবে সমান আঠাশ হাজার একশো টাকা তারা ব্যাঙ্কে কিস্তি দিয়ে দেবে এই শর্ত তাদের ছিল তাহলে এই কিস্তি দেওয়ার পরে বাকি টাকা সমান তাহলে বাকি টাকা সমান এক লাখ উনচল্লিশ হাজার একশো মাইনাস আঠাশ হাজার একশো তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা এবার এই টাকাটাকে দুভাগে ভাগ হবে প্রথম প্রথম ভাগ তারা কাজের অনুপাতে কাজের দিনের সংখ্যার অনুপাতে আর বাকি ভাগ তারা দিন ভাগে ভাগ করবে তাহলে এই টাকার অর্ধেক মানে এক এক লাখ এগারো হাজার টাকার অর্ধেক সমান এক লাখ এগারো হাজার বাই টু এই টাকা সমান হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাহলে এই পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এই অনুপাতে ভাগ হবে মানে দিন সংখ্যার অনুপাতে ভাগ হবে বারো এগারো চোদ্দো এই অনুপাতে ভাগ হবে আবার বাকিটা তিন ভাগে ভাগ হবে সমান তিন ভাগে ভাগ হবে তাহলে হতে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এত টাকা কে ভাগে ভাগ করলে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে জিরো জিরো ভাগ তিন এই টাকা তাহলে এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে এই টাকাটা কিন্তু প্রত্যেকেই পেলো এবার বাকি যে অর্ধেক টাকা এই টাকা থাকলো এইটা কাজের দিনের অনুপাতে কে কত পাচ্ছে সেটা বার করতে হবে তাহলে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে কাজের দিনের অনুপাতে প্রথমজন পাবে সমান তাই প্রথমজনের আনুপাতিক ভাগ হার ছিল বারো বাই সাঁইত্রিশ মানে যে অনুপাতটা ছিল সেটা ছিল বারো ইস টু এগারো ইস টু চোদ্দো এই অনুপাতটা ছিল তাহলে এইটা ইন্টু পঞ্চান্ন হাজার পাঁচশো এটা রাফ করার জন্য আমি লিখেছি এত টাকা তা সাঁত্রিশ দিয়ে সরাসরি কাটবে সাঁত্রিশ একে সাঁইত্রিশ এটা ভাগ করবে ভাগ করলে হবে পনেরোশো তাহলে প্রথম জন পেলো তাহলে এই দুটো গুণ করলে বারো পাঁচে ষাটের শূন্য হাতে ছয় বারোকে কে বারো ছয় আঠারো আঠেরো হাজার টাকা জন পেল এবার দ্বিতীয় জন পাবে দ্বিতীয় জন পাবে তাহলে দ্বিতীয় জনের ছিল এগারো বাই সাঁইত্রিশ ইন্টু পঞ্চান্ন হাজার পাঁচশো এই টাকা তাহলে এটাও কাটাকাটি করলে হচ্ছে পনেরোশো সমান পাঁচশো টাকা আর তৃতীয় জন পাবে সমান তৃতীয় জনের ছিল চোদ্দ বাই সাঁত্রিশ আনুপাতিক ভাগার এত ইন্টু পঞ্চান্ন হাজার পাঁচশো তাহলে সাঁত্রিশকে কাটলে পনেরোশো তাহলে এটা গুণ করলে হচ্ছে চোদ্দো পাঁচে সত্তরের শূন্য হাতে সাত চোদ্দো কে চোদ্দো চোদ্দো সাতে একুশ তাহলে এটা হচ্ছে একুশ হাজার টাকা এত টাকা তাহলে এবার দেখো দুটো করে যোগ হয়ে যাবে তাহলে অতএব প্রথম মৃৎশিল্পী প্রথম মৃৎশিল্পী মোট পাবে সমান ওই দুটোর যোগফল মানে প্রথমে ছিল আঠারো হাজার পাঁচশো টাকা এটা কাজের দিনের হিসেবে সমান ভাগের হিসেবে পরে হলো কত না আঠারো হাজার টাকা এই টাকা তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা লতেব দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবে সমান আঠারো হাজার পাঁচশো টাকা এটা সমান ভাগে ছিল আর এখন বেরিয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এই টাকা তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অতএব তৃতীয় মৃৎশিল্পী মোট পাবে আঠারো হাজার পাঁচশো টাকা প্লাস এখন পেলো একুশশো টাকা তাহলে মোট পাচ্ছে কত না হাজার পাঁচশো টাকা তাহলে এই হলো তিনটে অ্যান্সার তো আশা করি অঙ্কগুলো বুঝতে ঠিকঠাক বুঝতে পেরেছ তো অঙ্কটা একটু বড় আছে ঠিকঠাক করে দেখে নেবে এবার আসছি চতুর্দাগে দাগ বলেছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের ফিফটি পারসেন্ট নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করবে এবং লাভের অবশিষ্টাংশ মানে অবশিষ্ট ফিফটি পারসেন্ট মূলধনের অনুপাতে ভাগ করবে মানে এই অনুপাতে ভাগ করবে তো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশে অপেক্ষা আটশো টাকা কম হয় তো এইখানে একটা জিনিস বোঝার আছে যে এই যে কমটা হলো এর মূল কারণ হচ্ছে মূলধনের অনুপাত কারণ হচ্ছে যে ফিফটি পারসেন্ট ভাগ হয়েছে দুভাগে সেটা কিন্তু কোনো পার্থক্য থাকছে না সমান ভাগে পেয়ে যাচ্ছে শুধু পার্থক্যটা হয়েছে এই দুটোর কারণে তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে সেটা আমাদের হিসেব করতে হবে তাহলে প্রথমে আমরা দুই বন্ধুর মূলধনের অনুপাত বার করে নেব যে দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান প্রথম বন্ধু দিয়েছিল চল্লিশ হাজার টাকা আর দ্বিতীয় বন্ধু পঞ্চাশ হাজার টাকা তাহলে চারটে করে শূন্য কাটলে ফোর টু ফাইভ তা এইটা যদি মূলধনের অনুপাত হয় তাহলে এটাও লভ্যাংশের অনুপাত মানে এই অনুপাতে লাভটাও একইভাবে পাবে তো এখানে লাভ আমরা একটা সাধারণ অনুপাত এক্স ধরে নিচ্ছি মানে লাভ আমরা ধরছি প্রথম বন্ধুর হচ্ছে ফোর এক্স আর দ্বিতীয় বন্ধুর হচ্ছে ফাইভ এক্স মানে মূলধনের অনুপাতে লাভ তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ ধরি মূলধনের অনুপাতে পাওয়া প্রথম বন্ধুর লাভ সমান ফোর এক্স টাকা ও দ্বিতীয় বন্ধুর লাভ সমান ফাইভ এক্স টাকা তাহলে প্রথম বন্ধু ফোর এক্স আর দ্বিতীয় বন্ধুর ফাইভ এক্স তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে প্রথম বন্ধু কত কম পাচ্ছে বা দ্বিতীয় বন্ধু কত বেশি পাচ্ছে সেটা দেওয়া আছে সেটা হচ্ছে আটশো টাকা তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তানুসারে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ইজিক্যাল টু আটশো বা বিয়োগ করলে এক্স ইজিক্যাল টু আটশো টাকা তাই মূলধনের অনুপাতে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা অতএব মূলধনের অনুপাতে অনুপাতে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা সমান প্রথম বন্ধু কত পেয়েছিল ফোর এক্স তাহলে ফোর ইন্টু আটশো সমান তিন হাজার দুশো টাকা আর দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত টাকা তাহলে মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত টাকা সমান ফাইভ এক্স তাহলে ফাইভ ইন্টু আটশো তাহলে চার হাজার টাকা তাহলে লাভের অর্ধেক টাকা হচ্ছে এই দুটোর যোগফল এইটা এবং এইটার যোগফল কেন অর্ধেক টাকাটা এই অনুপাতে ভাগ হয়েছিল তাহলে লাভের অর্ধেক টাকা লাভের অর্ধেক টাকা সমান তিন হাজার দুশো প্লাস চার হাজার এত টাকা চার তিন সাত হাজার দুশো টাকা তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে এই যে টাকাটা এটা অর্ধেক আবার এই অর্ধেক টাকা মানে আরও সাত হাজার দুশো টাকা দুভাগে সমান দুভাগে ভাগ হয়েছিল তাহলে সাত হাজার দুশো টাকা থেকে প্রত্যেকে কত করে পেয়েছিল না অর্ধেক থেকে বা সাত হাজার দুশো টাকা থেকে এত টাকা থেকে প্রত্যেকে পেয়েছিল মানে যেটা সমান ভাগে ভাগ হয়েছিল পেয়েছিল সমান সাত হাজার দুশো ভাগ দুই সমান তিন হাজার ছশো তাহলে এই সাত হাজার দুশো টাকা কিন্তু এইটা নয় মানে এই দুটোর যোগ ফল নয় বাকি যে সাত হাজার দুশো টাকা তাহলে এইবার দেখো এইটা আর এইটার যোগ ফল করলে প্রথম বন্ধুর মোট টাকা আর এইটা আর এইটা যোগ করলে আবার এইটা এবং এইটা যোগ করলে দ্বিতীয় বন্ধুর মোট মোট লাভ টাকা তাহলে আমাদের চেয়েছে শুধু প্রথম বন্ধুর তাহলে লিখবো অতএব প্রথম বন্ধুর মোট লাভ সমান তাহলে প্রথম বন্ধু এটা তিন হাজার দুশো টাকা প্লাস তিন হাজার ছশো টাকা এত টাকা তাহলে যোগ করলে ছয় আট দুই আট তিন তিন টাকা তাহলে এটাই হলো এবার দেখো পূজা উত্তম এবং মেহের যথাক্রমে পাঁচ হাজার ছ সাত হাজার এবং দশ হাজার টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা দিতে হবে হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেকে মাসিক পাবে কত না দুশো টাকা করে বছরের শেষে ছ হাজার নশো টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে তার মানে আমাদের বছরের শেষে এই টাকা যদি লাভ হয় সেটা থেকে প্রথমে বাদ দিতে হবে মাসিক খরচ কারবার চালানোর এইটা এইটা ইন্টু বারো করে বাৎসরিক খরচ হবে হিসাবপত্র চালানোর জন্য দুজনের দুশো দুশো চারশো টাকা প্রতি মাসে সেটা ইন্টু বারো করে যা হবে সেটা বাদ দিয়ে বাকি যে টাকা থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে প্রথমে আমরা তিনজনের মূলধনের অনুপাতটা বার করব তাহলে পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত সমান সমান পূজা দিয়েছে পাঁচ হাজার টাকা উত্তম দিয়েছে সাত টাকা আর মেহের দিয়েছে দশ হাজার টাকা তিনটে করে শূন্য কাটছে তাহলে থাকছে ফাইভ ইঞ্চ টু সেভেন ইঞ্চ টু টেন তাহলে এইটা হলো তিনজনের মূলধনের অনুপাত এবার কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা তাহলে কারবার চালানোর মাসিক খরচ কত মাসিক খরচ সমান একশো পঁচিশ টাকা তাহলে এটাকে আমরা বাতসরিক খরচ বার করবো তাহলে কারবার চালানোর বাতসরিক খরচ সমান একশো পঁচিশ ইন্টু বারো এ টাকা অর্থাৎ দেড় হাজার টাকা প্রতি বছর এই টাকাটা কারবারটা চালাতে খরচ হবে এবার হিসাবপত্র রাখার খরচ তাহলে হিসাবপত্র রাখার মাসিক খরচ হিসাবপত্র রাখার মাসিক খরচ সমান দেখো দুশো দুশো টাকা করে প্রত্যেকে তাহলে টু ইন্টু দুশো সমান চারশো টাকা প্রতি মাসে তাহলে হিসাবপত্র রাখার বাৎসরিক খরচ খরচ সমান চারশো ইন্টু বারো সমান চার হাজার আটশো টাকা তাহলে এই টাকাটা তাদের দুজনের হিসাবপত্র রাখার জন্য যে দুজন দেওয়া হচ্ছে পূজা এবং উত্তম তাই সেই দুজনের খরচ আর বাৎসরিক কারবার চালানোর জন্য এই খরচ তাহলে মোট এইটা এইটার যোগফল হলে মোট খরচটা বেরোচ্ছে তাহলে এবার লিখবো যে কারবার চালানো ও হিসাবপত্র রাখার মোট খরচ বা মোট বাৎসরিক খরচ সমান দেড় হাজার টাকা প্লাস চার হাজার আটশো টাকা সমান শূন্য শূন্য আট পাঁচ তেরো তিন হাতে এক চার এক পাঁচ ছয় ছ হাজার তিনশো টাকা হচ্ছে মোট খরচ এবং লাভ হয়েছিল কত না লাভ হয়েছে ছ হাজার নশো ষাট টাকা লাভ হয়েছে সমান ছ হাজার নশো টাকা এই টাকাটা লাভ হয়েছে তাহলে খরচ বাদ দিয়ে বাকি লাভ বাকি টাকা কত না খরচ বাদ দিয়ে বাকি টাকা সমান ছ হাজার নশো টাকা বিয়োগ ছ হাজার তিনশো টাকা সমান ছশো ষাট টাকা তাহলে এই টাকাটা এবার ভাগ হবে মানে মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে ছশো ষাট টাকা থেকে পূজা কত পাবে অতএব ছশো ষাট টাকা থেকে পূজা পাবে সমান পূজাটা আনুপাতিক ভাগ কত ছিল না ফাইভ বাই টোয়েন্টি মানে অনুপাতটা ছিল একবার লিখে দিচ্ছি এখানে ফাইভ ইজ টু সেভেন এই অনুপাতটা ছিল মূলধনের অনুপাত তাহলে দশ সাত সতেরো সতেরো তাহলে ফাইভ বাই বাইশ তাহলে বাইশ তিনে দেড়শো টাকা তাহলে পূজা পাচ্ছে দেড়শো টাকা অতএব উত্তম কত পাবে উত্তম পাবে সমান উত্তমের আনুপাতিক আর সাত বাই বাইশ ইন্টু সিক্স সিক্স জিরো তাহলে তিন সমান সাত তিনে একুশ দুশো দশ টাকা এবার মেহের কত পাবে মেহের পাবে সমান দশ বাই বাইশ ইন্টু ছশো ষাট তিরিশ তাহলে তিনশো টাকা এই টাকাটা মেহের পাবে এটা হলো মূলধনের এই যে ছশো ষাট টাকা অবশিষ্ট থাকলো সেটা থেকে বাদ গেল এবার দেখো পূজা পাচ্ছে এখানে পাচ্ছে কত দেড়শো টাকা আবার পূজা বাৎসরিক দুশো টাকা করে হিসেব রাখার জন্য পাচ্ছে কত বারো দিয়ে চব্বিশশো টাকা তাই চব্বিশশোর সঙ্গে এটা যোগ হবে পূজার মোট টাকা উত্তমেরও তাই চব্বিশশোর সঙ্গে এটা যোগ হবে কিন্তু মেহের কোনো আলাদা করে পাবে না ওর টাকায় মোট এটাই থাকবে তাহলে লিখবো অতএব পূজা মোট পাবে সমান দুশো টাকা করে হিসেব রাখার জন্য বারো মাস প্লাস আনুপাতিক ভাগ আনুপাতিক ভাগারে যেটা সেটা পেলো কত একশো পঞ্চাশ টাকা মানে মূলধনের অনুপাত থেকে পেল কত একশো পঞ্চাশ টাকা তাহলে মোট হল চব্বিশশো প্লাস একশো পঞ্চাশ মানে পঁচিশশো পঞ্চাশ টাকা পূজা মোট পাবে এবার উত্তম পাবে অতএব উত্তম পাবে

আলাদা কোনো টাকা পায়নি সে যা পেয়েছে মূলধনের অনুপাতেই পেয়েছে মেহের পাবে সমান তিনশো টাকা তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই ভিডিও তোমার চারটে অঙ্ক করলাম শর্ট কোশ্চেন নিয়ে পরের ভিডিওটা নিয়ে আসবো সবাই ভালো থাকবে ধন্যবাদ